Hello, Undra. Assalamu alaikum. Welcome back to my YouTube channel, Imran Easy Cuisine. Mundra, Askeri Beauty Tambra, Bangla Parade, Eti Group to Nish Topics Ni Alachana Kurbo, Our Topics to Navache Uponash, Uponash Thiki, BCS Show, Bina Purikai, Tomar Eknava Dita Poshno Thake, To BCS Poshno Bina Purikai, Repeat Hedege, Nijane Pataku Gritu, Namba Yong Shamude, BCS Jota Tomarache. দশম থেকে 44 পর্যন্ত সর্বশেষ বিশেষ পর্যন্ত যত প্রশ্নগুলো আসছে আমরা সেই প্রশ্নগুলো কালেক্ট করার চেষ্টা করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তো তোমরা যদি প্রথম কাজ হচ্ছে তোমরা যারা চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর হচ্ছে পাশে থাকা যে বেল আইকন বেলটি দেখতেছো বেল আইকন যে বেলটি দেখতেছো সেটা ক্লিক করে দিবে যাতে হচ্ছে তোমরা আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা অবশ্যই পেয়ে থাকো তো চলো বন্ধুরা মূল পর্বে চলে যাওয়া যাক দেখো বন্ধুরা এক নম্বর কি দেয়া আছে এক নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র জাতি গোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি आंसर হচ্ছে যে গ নম্বর কর্ণফুলী আইডি লিখেছেন হচ্ছে যে আলাউদ্দিন আলাজাদের একটি উপন্যাস কর্ণফুলী হচ্ছে যে আলাউদ্দিন আলাজাদের একটি উপন্যাস আলাউদ্দিন আলাউদ্দিন একটি উপন্যাস তারপর দুই নম্বর দেখো কত সালে দুর্গেশ নন্দীর উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় সেটা হচ্ছে তোমার 1865 সালে 1865 তিন নম্বর দেখো বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি অর্থাৎ যিনি লেখেন উপন্যাস যিনি লেখেন তাকে উপন্যাসিক বলে হচ্ছে ঘর নম্বর স্বর্ণকুমারী দেবী তিনি হচ্ছেন যে রবীন্দ্রনাথের বড় বোন সম্পর্কে তারপর দেখো পাঁচ নম্বর কি দেওয়া আছে জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি সেটা হচ্ছে তোমার গঙ্গা দেহের নদীর নামের সাথে মিল আছে তোমার সেই সময় একটা বড় গঙ্গা দিয়া আর এটি লিখেছেন হচ্ছে সমরেশ বসুর এই উপন্যাসটি লিখেছেন বন্ধুরা এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা এখান থেকে যে কোনো পরীক্ষায় তোমরা একটা বা দুটি কোয়েশ্চেন কমন পাওয়া কারণ যেহেতু উপন্যাসে বিভিন্ন পরীক্ষায় একটা দুটো প্রশ্ন কমন থাকে তাছাড়া বিসিএস এর প্রশ্নগুলো থেকে বিভিন্ন পরীক্ষায় হুবহু কমন আসে সেই হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটি দেখলে এখান থেকে অবশ্যই দুই তিনটি নাম্বার কমন পাওয়ার যে কোনো পরীক্ষায় তারপর দেখো ছয় নম্বর কি দেওয়া আছে বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি যে খ নম্বর চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সাত নম্বর দেখো তেবাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি তেবাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি সেটা হচ্ছে যে ঘ নম্বর নারাই আর এটি লিখেছেন হচ্ছে শৌকত আলী নারাইটি লিখেছেন হচ্ছে শৌকত আলী শৌকত আর শৌকত হোসেন তফাৎ আছে একটু মনে রাখবা শৌকত আলী আট নম্বর দেখো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি সেটা হচ্ছে যে খ নম্বর জীবন ও রাজনৈতিক বাস্তবতা জীবন ও বাস্তবাদী রাজনৈতিকতা লিখেছেন হচ্ছে যে শহীদুল জহির লেখক হচ্ছেন হচ্ছে শহীদুল জহির তারপর নয় নম্বর দেখো বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক সেটা আমরা সবাই জানি ঘ নম্বর বঙ্কিমচন্দ্র দশ নম্বর দেখো আগুন পাখি উপন্যাসটি রচয়িতা কে আগুন পাখি উপন্যাসটি রচয়িতা কে অ্যান্সার হবে খ নম্বর হাসান আজিজুল হক এগারো নম্বর দেখো মুক্তিযুদ্ধা ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা যেহেতু আমরা হুমায়ুন আহমেদকে চিনি ওনার বইগুলো অনেকে আমরা চিনি থাকি হুমায়ুন আহমেদের খ নম্বর এটা হুমায়ুন আহমেদগুলো সবাই আমরা মোটামুটি পারবো আশা করি তারপর বারো নম্বর দেখো নদী ও নারী উপন্যাসের রচয়িতা হচ্ছে যে তোমার খ নম্বর হুমায়ুন কবির তেরো নম্বর দেখো সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি ঘ নম্বর অলিক মানুষ চোদ্দ নম্বর বিষাদ সিন্ধু হচ্ছে তোমার একটি ঘ নম্বর ইতিহাস আশ্রয় উপন্যাস সরি
নম্বর কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? সেটা হচ্ছে যে ক নম্বর রোমান্টিক উপন্যাস, ক নম্বর রোমান্টিক উপন্যাস লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 16 নম্বর দেখো, ঘর বাইরে উপন্যাসটি কার লেখা? ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? ঘ নম্বর সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের। 17 নম্বর এটা আনসার হচ্ছে তোমার পেরিচাঁদ মিত্র। পেরিচাঁদ মিত্র তিনি হচ্ছেন যে সর্বপ্রথম উপন্যাসের জনক, সর্বপ্রথম উপন্যাস তিনি লিখেছেন বাংলা সাহিত্যে। তারপর দেখো 18 নম্বর দেখো, বাংলা সাহিত্যের প্রথম প্রথম মুসলিম ঔপন্যাসিক কে বা ঔপন্যাসিকের নাম কি? তিনি হচ্ছেন যে ঘ নম্বর মীর মোশাররফ হোসেন। আমরা তাকে অবশ্যই চিনে থাকবো বিশেষ সিন্ধু গ্রন্থের কারণে, তিনি এই গ্রন্থের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। ১৯ নম্বর দেখো, কোনটি উপন্যাস? সেটা হচ্ছে তোমার খ নম্বর কন্যাকুমারী। কন্যাকুমারী ২০ নম্বর দেখো, উদাসী পথিক মনের কথা কোন জাতীয় রচনা? উদাসীন পথিক মনের কথা কোন জাতীয় রচনা? সেটা হচ্ছে ঘ নম্বর আত্মজৈবনিক উপন্যাস। আত্মজৈবনিক উপন্যাস ২১ নম্বর দেখো, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? সেটা হচ্ছে ক নম্বর মৃত্যু ক্ষুধা। মৃত্যু ক্ষুধা ২২ নম্বর দেখো, উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা হচ্ছে রশিদ করিম। উত্তম পুরুষ রশিদ করিম, এভাবে মনে রাখতে পারো, উত্তম পুরুষ রশিদ করিম। তারপর ২৩ নম্বর দেখো, কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? সেটা হচ্ছে একটি উপন্যাস। কাশবনের কন্যা এটি হচ্ছে একটি উপন্যাস। ২৪ নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? রবীন্দ্রনাথ ঠাকুরের সে ক নম্বর শেষের কবিতা। শেষের কবিতা লেখা থাকলেও সেটা উপন্যাসই ধরবা, মনে রাখে সহজ টেকনিক, কবিতা লেখা দেখলে তোমরা সেটা উপন্যাস ধরে নিবা। প্রায় বিভিন্ন পরীক্ষা এসে থাকে এই কোয়েশ্চেনটা, যেহেতু এটা একটু ধাঁধামূলক দ্বিধানন্দমূলক। তারপর ২৫ নম্বর দেখো, শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? সেটা হচ্ছে যে ক নম্বর পথের দাবি, অনেক প্রসিদ্ধ একটা উপন্যাস। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষা এসে থাকে, শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? সেটা হচ্ছে যে পথের দাবি। ২৬ নম্বর, কাশবনের কন্যা গ্রন্থটি লেখক কে? কাশবনের কন্যা গ্রন্থটি লেখক কে? এই প্রশ্নটা আরো একবার দেখেছি তোমরা ইতিপূর্বে, রিপিট হয়েছিল। এটা হচ্ছে যে তোমার শামসুদ্দিন আবুল কালাম, শামসুদ্দিন আবুল কালাম, আবুল কালাম শামসুদ্দিন দুইটা কিন্তু সেম করে দিছে, তো নামটা মনে রাখবা, শামসুদ্দিন আবুল কালাম, শামসুদ্দিন আবুল কালাম। ২৭ নম্বর দেখো, কখনো উপন্যাস লেখেননি কে? নিচের কবিদের মধ্যে কে উপন্যাস লেখেননি কখনো? সেটা হচ্ছে তোমার সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ হচ্ছে 260 বছর বেঁচে ছিলেন তিনি, 1901 থেকে 1960 সাল পর্যন্ত। তারপর দেখো 28 নম্বর, পথের দাবি উপন্যাসটি রচয়িতা কে? পথের দাবি শরৎচন্দ্র, দেখছো এটা প্রায় 2-3 বার আসছে এখন পর্যন্ত, অবশ্যই সেই নোট ডাউন করে রাখবা বা ভালো করে মাথায় আয়ত্ত করে নিবা। 29 নম্বর দেখো, কোনটি সঠিক? গোরা একটি নাটক, বিদ্রোহী একটি কাব্যগ্রন্থ, পথের দাবি একটি উপন্যাস, 71 দিনগুলো একটি উপন্যাস। এখানে বলছে তোমার কোনটা সঠিক, সেটা হচ্ছে যে তোমার পথের দাবি উপন্যাস, শরৎচন্দ্রের যে বইটা বাজারতে হয়েছিল সরকার কর্তৃক সেটা। ২৩ নম্বর, কোনটি রবীন্দ্রনাথের রচনা? সেটা হচ্ছে চতুরঙ্গ, ক নম্বর চতুরঙ্গ। ৩১ নম্বর, বিষাদ সিন্ধু কার রচনা? বিষাদ সিন্ধু কার রচনা? সেটা হচ্ছে মীর মশাররফ হোসেন, যিনি হচ্ছেন যে
মুসলমানদের ইতিহাসে সর্বপ্রথম উপন্যাস রচনাকারী। তারপর দেখো সংসপ্তকার রচনা, সংসপ্তকার রচনা সেটা হচ্ছে তোমার শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সার কোন উপন্যাসটি রচয়িতা হচ্ছে তোমার রবীন্দ্রনাথ, সেটা হচ্ছে যে গ নম্বর ঘরে বাইরে। ঘরে বাইরে তারপর দেখো 34 নম্বর শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম। দেখো এই কোয়েশ্চনটা অনেকবার আসছে বন্ধুরা, আমরা আরেকবার ভিডিওটি রিপিট করে নিই যাতে হচ্ছে তোমরা আরেকবার দেখার মাধ্যমে তোমাদের মাথার মধ্যে সেটা হচ্ছে সাহিত্যে চলে আসে বা মাথায় গেঁথে যায়। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। এক নম্বর দেখো ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি, সেটা হচ্ছে যে ঘ নম্বর কর্ণফুলী। দুই নম্বর দেখো কত সালে দুর্গেশ নদীর উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়, সেটা হচ্ছে যে ঘ নম্বর 1865। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক নাম কি, সেটা হচ্ছে তোমার ঘ নম্বর স্বর্ণকুমারী দেবী, যিনি হচ্ছেন রবীন্দ্রনাথের বড় বোন। চার নম্বর দেখো কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, সেটি হচ্ছে তোমার ঘ নম্বর নেকড়ে অরণ্য শওকত ওসমানের। জেলা জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি, সে হচ্ছে ঘ নম্বর গঙ্গা, নদীর নাম দিয়ে মনে রাখতে পারো। তারপর বিধবা প্রেম নিয়ে রচিত উপন্যাস হচ্ছে তোমার ছোকের বালি। বিবেকানন্দ কেন্দ্রিক উপন্যাস কোনটি, সেটা হচ্ছে ঘ নম্বর নারাই। আট নম্বর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি, জীবন ও রাজনৈতিক বাস্তবতা, জীবন ও রাজনৈতিক বাস্তবতা। তারপর নয় নম্বর দেখো আধুনিক বাংলা উপন্যাসের প্রবর্তক কে, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 10 নম্বর দেখো আগুন পাখি উপন্যাসের রচয়িতা কে, হাসান আজিজুল হক, হাসান আজিজুল হক। 11 নম্বর দেখো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনে পরশমণি কার রচনা, সেটা হচ্ছে ক নম্বর হুমায়ুন আহমেদ। 12 নম্বর নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে, নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে, সেটা হচ্ছে ক নম্বর হুমায়ুন কবির। 13 নম্বর দেখো সৈয়দ মোস্তফা সিরাজের গ্রন্থ কোনটি, ঘ নম্বর অলিক মানুষ। 14 নম্বর দেখো বিষাদ সিন্ধু একটি হচ্ছে যে তোমার ইতিহাস আশ্রয় উপন্যাস। 15 নম্বর দেখো কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা, সেটা হচ্ছে তোমার রোমান্টিক। 16 নম্বর দেখো ঘর বাইরে উপন্যাসটি কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। আধ্যাত্মিক উপন্যাসটির লেখক কে, তিনি হচ্ছেন যে পেরিচাঁদ মিত্র, যিনি হচ্ছেন যে সর্বপ্রথম উপন্যাসের জনক। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসের নাম কি, তিনি হচ্ছেন যে মীর মোশাররফ হোসেন। কোনটি উপন্যাস কন্যাকুমারী। 20 নম্বর দেখো উদাসীন পথিক মনের কথা কোন জাতীয় রচনা, আত্মজৈবনিক উপন্যাস। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি, ক নম্বর মৃত্যুকুদা। 22 নম্বর উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে, রশিদ করিম। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে, রশিদ করিম। 23 নম্বর দেখো কাশবনের কন্যা কোন জাতীয় রচনা উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস, সেটা হচ্ছে শেষের কবিতা। 25 নম্বর দেখো শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল, পথের দাবি। কাশবনের কন্যা গ্রন্থটির লেখক কে, শামসুদ্দিন আবুল কালাম। কখনো উপন্যাস লেখেননি, সুধীন্দ্রনাথ দত্ত। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি সঠিক, সেটা হচ্ছে তোমার পথের দাবি উপন্যাস। কোনটি রবীন্দ্রনাথের রচনা, সেটা হচ্ছে চতুরঙ্গ। 31 নম্বর বিষাদ সিন্ধু কার রচনা, মীর মোশাররফ হোসেন। সংসদ কার রচনা, শহীদুল্লাহ কায়সার। বন্ধুরা ভিডিওটি থেকে তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবে, অবশ্যই অবশ্যই তোমরা একটি লাইক দিয়ে দিবে পাশে। আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, আর অবশ্যই লাইক দিতে ভুলবে না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।